একটুখানি নিজের যত্ন চলছে, আগের দিন বলেছিলাম তো একটুখানি সময় মতো স্কিন কেয়ার একটু হেয়ার কেয়ার করি। তো অনেকে বলে যে প্রেগনেন্সির পর চুল উঠে যায়, অনেকটা চুলের গ্রোথ কমে যায়, তো সেগুলো নিয়ে পরে একটা ভিডিও করব যে নিজের যত্ন না নিলে, ঠিকঠাকভাবে খাবার না খেলে কিন্তু চুলের মানে উঠে যাবে, চুল পাতলা হয়ে যাবে, তো সেক্ষেত্রে চুলটা আমাদেরকে কেটে ছোটো করে ফেলতে হবে। স্বাভাবিক লম্বা তো টিকটিকি লেজের মতো চুল একদম ভালো লাগবে না, তখন তাই করতে হবে। তো আমি এটাই বলবো যে একটুখানি নিজের যত্ন করাটা ভীষণ দরকার। আর আগামী দিন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, তার সাথে হচ্ছে বাবুকে আশীর্বাদ করতে আসবে হচ্ছে মাসিরা, তো ওদের সাথে ভীষণ ভালো সম্পর্ক আমার, মানে আমাদের পরিবারের আর কি। তো আমিও কথাবার্তা মোটামুটি ওদের সাথে প্রায় হয়, তো আমাকে বলেছে আমরা কিন্তু আগামী দিন আসছি, তো আমি বললাম ঠিক আছে এসো, আমি তো বলেইছিলাম আসতে। তো তার জন্যে আমি ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর কি, তো সকালবেলায় দেখি ওরা কখন আসবে, তখন আবার শুরু করব ভিডিও। আর এখন আমি একটা জিনিস শেয়ার করতে চাই, আগের দিন রাত্রেবেলাতে যেটা আমি করি সেটা হচ্ছে এক গ্লাস জলে, মানে গরম জলে আমি এক চামচ, ছোটো চামচের এক চামচ জিরে আর এক চামচ জোয়ান ভিজিয়ে দিই, সারারাত্রি ভিজে থাকে সেই জলটা আমি সকালবেলায় ছেঁকে খালি পেটে খাই। তো সেটাতে কী হয়, আমার অ্যাসিডিটি গ্যাস কিছু হয় না, কোনো রকম সমস্যা হয় না। তার সাথে বেলি ফ্যাট যেটা আমাদের এক্সট্রা হয়ে থাকে না ডেলিভারির টাইমে, বেবি যখন থাকে তখন প্রেগনেন্সির টাইমে, তো সেটা কমতে থাকে, অনেক ইজি হয় আমাদের কমাতে বেলি ফ্যাটটা। তো তোমরা কিন্তু এটা প্রেগনেন্ট থাকো আর মানে না থাকো আর কি, তোমরা যদি প্রতিদিন সকালবেলায় খালি পেটে সারারাত ভেজানো জিরে আর জোয়ানের জল খাও তো ভীষণ ভালো সেটা শরীরের পক্ষে। তো আমি ওটা তোমাদেরকে বলে দিলাম, তো দেখা হচ্ছে সকালবেলাতে মাসির আসার পর। গুড মর্নিং, ওয়েলকাম টু লেখাস ওয়ার্ল্ড, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভীষণ ভীষণ ভালো। তো আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, বাট আমার কাছে ঠিক এটা ভালোবাসার দিন নয়, পুলওয়ামা অ্যাটাকের কথা বারবার মনে পড়ে আমার, জবে থেকে হয়েছে ঘটনাটা, তো আমি এই দিনটা ঠিক ভালোবাসার দিন হিসাবে নিতে পারি না আর, আমার কাছে এটা একটা ব্ল্যাক ডে। তো যাই হোক, আমি চাই না ওই ব্যাপারটা নিয়ে একটুখানি মনটা খারাপ করতে, কারণ অলরেডি আমার মন ভীষণ খারাপ। তো ব্যাপারটা হচ্ছে যে বলেইছিলাম আমি যে আজকে আসবে মাসিরা, তো ফোন করেছিল যে ওরা রাস্তায় আছে, তো চলো ওরা আসলেই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো আমার সোনা রেডি, আমার কোলে শুয়ে আছে, হাসি হাসি দিচ্ছে, এই দেখো মাকে দেখে একটু হাসি হাসি ব্যাপার। আর ওইখানে হচ্ছে সোনা খাচ্ছে আর ও নোনা খাচ্ছে, খাওয়া দাওয়া চলছে ওখানে। তুমি একা একা ছাড়াতে পারছো না মাছটা মাম্মা, ছাড়ানোর চেষ্টা করো, বড় হচ্ছে যে, তুমি এখন দিদিয়া হয়ে গেছো। চলো ওরা আসুক, দেন আবার ফিরে আসছি। Yeah.
লোককে লাভ করুক, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করুক, আর স্বামীর উন্নতিতে ছেলে বড় হলে জজ বিরেস্টার হোক, এই আশীর্বাদ করে গেলাম। হ্যাঁ, সারি দুনিয়া মিলি, এক তু জো মিলা সারি দুনিয়া মিলি, এক তু জো মিলা সারি দুনিয়া মিলি, এক তু জো মিলা।
পুড়ে গেল, কি করব বলো? তো হলো সমস্ত কিছু কমপ্লিট, তোমরা দেখতেই পেলে ভিডিওতে। সবটা করিনি, কিছু কথাবার্তা গল্প টল্প হচ্ছিলো আর কি, খাওয়া দাওয়া হয়েছে, সেগুলো কিছুই তুলতে পারলাম না। আর আমি এটাও বলতে চাই না, তোমরা প্লিজ রিকোয়েস্ট করবে না যে কত কি নিয়েছে, এগুলো তোমাদেরকে আমি জানাবো, কারণ আমি আমরা কেউই চাই না জানাতে এটা, কারণ ওদের সাথে এটা আমাদের একটা আলাদা ব্যাপার। তো কোনো রকম রাগ করে বা জোর জার করে কিছুই হয়নি, পুরোটাই আমাদের ইচ্ছেতেই হয়েছে। আর তার জন্যে আমি কোনো রকম কত নিয়েছে বা কী নিয়েছে আমি এগুলো কিছু বলছি না, শুধু এটাই বলবো যে একটা অ্যামাউন্ট নিয়েছে, তার সাথে আমরা ভালোবেসে কিছু একটা দিয়েছি, আর তার সাথে শাড়ি শীতে যেগুলো দেওয়া হয় সেগুলো দেওয়া হয়েছে। আর এখন দেখতেই পাচ্ছ বাবু ঘুমোচ্ছে নাচানাচি করে, খুব ক্লান্ত এরকম একটা ব্যাপার। আর আমি আস্তে আস্তে আমার সিমটমস গুলো একটা ভিডিওতে, মানে এই ঠিক পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব যে আমার ছেলে আর মেয়ের সময়তে কি কি পার্থক্য ছিল সেগুলো শেয়ার পরপর ভিডিও দেওয়ার, মানে ইউটিউবের মানে রেগুলার হওয়ার চেষ্টা করছি। তো আমার চেষ্টাই থাকবে যাতে আমি প্রতিদিন তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করতে পারি। যারা নতুন মা আছো তাদের জন্য কী কী সুবিধা, কী কী সুবিধা না, ডাইপার চেঞ্জ অর ডাইপারের থেকে ভালো কিছু আছে নাকি, ডাইপার পরানো ভালো নাকি, সমস্ত কিছুই, ব্রেস্ট ফিডিং কতটা ভালো, ফর্মুলা ফিড কতটা ভালো, কী করলে ব্রেস্ট মিল্কটা বাড়বে, আর ভালো খারাপ সমস্তটা কিছুই আমি এক একটা ভিডিওতে এক একটা শেয়ার করবো। তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে বলো, যেমন আগের ভিডিওতে তোমরা একজন কমেন্ট করেছে আমাকে যে সিমটমস জানার জন্য ছেলের ক্ষেত্রে আর মেয়ের ক্ষেত্রে, তো আমি ভাবছি পরবর্তী ভিডিও এটাই করবো। তোমরা প্লিজ চোখ রেখো আমার চ্যানেলে। তো আমি ভিডিওটা আজকে আর বড় করছি না, আমি এখানেই শেষ করছি ভিডিওটা। আশা করছি তোমার সকলের খুব ভালো লাগবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।